আইটি বাড়ির পক্ষ থেকে আমি মোহাম্মদ আব্দুল কাদের এসিও বাংলা ভিডিও টিউটোরিয়াল আজকের পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি গত পর্বে আমরা শিখলাম কিভাবে আপনি সাইট ম্যাপ তৈরি করতে পারেন বা এবং ম্যানুয়ালি সাইট ম্যাপ তৈরির ক্ষেত্রে কোন ওয়েবসাইটটি আপনাকে হেল্প করতে পারে এবং অটোমেটিক্যালি কিভাবে সাইট ম্যাপ তৈরি করবেন এবং তৈরি করা সাইট ম্যাপটি কিভাবে ওয়েবসাইটে আপলোড করবেন এবং blogger.com এর জন্য সাইট ম্যাপটা রকম। তো আজকের পর্বে আমরা আমরা যে সাইট ম্যাপটি তৈরি করেছি এবং আমাদের ওয়েবসাইটে আপলোড করেছি সেই সাইট ম্যাপটি কিভাবে গুগলের কাছে সাবমিট করবেন সেটি দেখব ওকে তো এর জন্য আমরা সরাসরি ওয়েব মাস্টার টুলসে লগ ইন করছি দেখুন আমাদের দুটি ওয়েবসাইট অলরেডি ভেরিফাই করা আছে করা আছে একটি হচ্ছে ওয়ার্ডপ্রেস দিয়ে করা ওয়েবসাইট আর একটি হচ্ছে ব্লগার ডট কম থেকে করা ব্লগ তো এই দুইটার মধ্যে আমরা কিভাবে সাইট ম্যাপ দিতে পারি সেটা দেখব তো প্রথমেই আমরা আমাদের যে ওয়েবসাইটটা আছে সেটাতে সেটার উপরে ক্লিক করছি তো সেটাতে ক্লিক করলে সেই ওয়েবসাইটের জন্য আমাদের ড্যাশবোর্ডটা আমাদের এখানে ওপেন হয়েছে অ্যাকচুয়ালি তো আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে এবং সবকিছুই বাম পাশে ঠিকঠাক আছে শুধুমাত্র ডান পাশে সাইট ম্যাপ সেকশনটাতে সাইট ম্যাপ নেই আমরা এখানে দেখতে পাচ্ছি যে নো সাইট ম্যাপ সো এখান থেকে আমরা সাইট ম্যাপটি অ্যাড করব তো ওইখানে আমরা নোট সাইট ম্যাপ সাইট ম্যাপের উপর ক্লিক করছি এতে করে আমাদের সাইট ম্যাপের পেজটা ওপেন হয়েছে এখান থেকে আমরা জাস্ট অ্যাড বা টেস্ট সাইট ম্যাপে ক্লিক করছি তো ক্লিক করার পর দেখুন অলরেডি আমাদের বাম পাশে এই লেখাটা উঠে আছে যে উইদা ডট কম মানে আমাদের ওয়েবসাইটে মেইন ঠিকানাটা উঠে আছে এবং এবং এরপর একটি স্ল্যাশ চিহ্ন আছে তো এখন এর মধ্যে আমরা যে সাইট ম্যাপটি তৈরি করলাম সেটি এখানে জাস্ট সেটির নামটি এখানে লিখে দিব তো যেহেতু আমাদের ফাইলটির নাম ছিল sitemap.xml সো আমরা এখানে sitemap.xml কথাটা লিখে জাস্ট সাবমিট সাইটম্যাপে ক্লিক করছি সাইট ম্যাপ সাবমিটেড জাস্ট রিফ্রেশ দা পেজে ক্লিক করছি এখন পেজটি রিফ্রেশ হবে ওকে আমরা দেখতে পাচ্ছি যে সাইট ম্যাপটি অলরেডি সাবমিট হয়ে গেছে অ্যাকচুয়ালি যে সাইট ম্যাপ ডট এক্স এম এল সাকসেসফুলি সাবমিট হয়েছে এবং প্রসেসটা দেখাচ্ছে পেন্ডিং কারণ এটি আমরা মাত্র মাত্র সাবমিট করেছি এটা অ্যাক্টিভ হতে অবশ্যই একটু টাইম লাগবে এবং এই ক্ষেত্রে আরেকটা জিনিস এখানে লক্ষ্য করুন যে এখানে কয়টা লিংক সাবমিট হয়েছে সাবমিটেড এই ঘরটা কিন্তু ফাঁকা কারণ আমাদের ওয়েবসাইটটি একেবারেই খালি ওয়েবসাইটে তেমন কিছুই নেই সো এখান এই ক্ষেত্রে ঘরটা ফাঁকা দেখা যাচ্ছে এবং ইন্ডেক্স ইন্ডেক্সটা হচ্ছে যে কতগুলো লিংক আপনি এখানে সাবমিট করেছেন এবং কতগুলো লিংক ইন্ডেক্স হয়েছে সেটা এখানে দেখতে পাবেন আপনার ওয়েবসাইটের সাইট ম্যাপের জন্য তো এইভাবে আমরা সাইট ম্যাপটি জাস্ট সাবমিট করে দিলাম আপনারা দেখতে পাচ্ছেন যে সাইট ম্যাপটি অলরেডি সাবমিট হয়ে গেছে আমাদের ওয়েবসাইটে তো এখন আমাদের কাজ হবে যে আমরা তো এটার জন্য মানে ওয়েবসাইটের জন্য সাইট ম্যাপটা দেখলাম তো এখন আবার আমরা হোম পেজে ফিরে গেলাম এখন আমরা ব্লগ স্পটের জন্য কিভাবে সাইট ম্যাপ দেব সেটা দেখব তো জাস্ট আমরা একই পদ্ধতিতে ব্লগের নামের উপর ক্লিক করলাম জাস্ট এখান থেকে নো সাইট ম্যাপসে ক্লিক করছি

এ ওয়ান পোস্ট আমরা দেখতে পাচ্ছি এবং ইন্ডেক্স হচ্ছে পেন্ডিং এটা হয়তো এক বা দুই দিনের মধ্যে ইন্ডেক্স হয়ে যাবে এবং আমরা বাম পাশে একটি গ্রাফ দেখতে পাচ্ছি যে কয়টি সাবমিট করা হয়েছে এখানে দেখা যাচ্ছে এবং মানে আমাদের হবে সেটির তালিকা আপনারা এখানে দেখতে পাবেন তো এইভাবে আমরা দুটি সাইটে একটি ওয়ার্ডপ্রেসে এ করা সাইটে আর একটি ব্লগার ডট কম এ করা সাইটে আমরা সাইট ম্যাপ অ্যাড করে দিলাম তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আপনারা গুগলের কাছে আপনাদের সাইট ম্যাপ গুলো সাবমিট করতে পারেন তো এই ছিল আজকের টিউটোরিয়াল আপনারা বাসায় অবশ্যই প্র্যাকটিস করবেন এবং আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ